গুড মর্নিং বন্ধুরা, আজ 17 জুন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, আসামে কোভিডের বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন না করার পরামর্শ মন্ত্রিসভার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা আয়োজনের বিষয়ে শুক্রবার অর্থাৎ 18 জুন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পৃথক কক্ষ এবং শৌচাগার না থাকা ব্যক্তি কোভিডে আক্রান্ত হলে হোম আইসোলেশনের সুযোগ না দিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা নতুন নীতিনির্দেশিকা অনুসারে বরাক উপত্যকার 3 জেলার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। কোভিশিল্ড প্রতিষেধকের 2টি ডোজের মধ্যে ব্যবধান 6 সপ্তাহের পরিবর্তে বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করার সিদ্ধান্ত। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন কোভিড রোগীর মৃত্যু। মেডিকেলে বর্তমানে 148 জন কোভিড রোগী চিকিৎসাধীন, এর মধ্যে 90 জন আইসিইউতে এবং কিছু সংখ্যক রোগী অক্সিজেন সাপোর্টে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে বুধবার জনতা ভবনে রাজ্য ক্যাবিনেটের 5ম বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে কী কী বিষয়ে সিদ্ধান্ত হল, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিহত করতে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কাছে অভিযোগ। জেলা গ্রাম উন্নয়ন বিভাগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, উচ্চ পর্যায়ের তদন্ত সহ শ্বেতপত্র প্রকাশের দাবি। শর্ত অজুহাত ছাড়ায় মাইক্রোফাইন্যান্স ঋণ মুকুবের দাবি কংগ্রেসের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল, আফগানিহানায় দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করিমগঞ্জে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। আসাম সরকার রাজ্যের হাইস্কুল শিক্ষান্ত ও উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা আয়োজনের বিষয়ে শুক্রবার অর্থাৎ 18 জুন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। কোভিডের বর্তমান যে পরিস্থিতি, তাতে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন না করার পরামর্শ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরামর্শের ভিত্তিতে স্বাস্থ্য ও শিক্ষা দপ্তর এবং ছাত্র সংগঠন মিলে যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে, মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। এছাড়া রাজ্যে আরও 4টি ফরেনসিক ল্যাবরেটরি নির্মাণে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে বুধবার জনতা ভবনে রাজ্য ক্যাবিনেটের 5ম বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকের অধিকাংশ সময় রাজ্যের চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত করা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকে প্রায় সকল মন্ত্রী রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে এই 2 পরীক্ষা অনুষ্ঠিত না করার পরামর্শ দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণত যে মডালিটি অনুযায়ী এতদিন ধরে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থায় কোভিড সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করা সমীচীন নয় বলে ক্যাবিনেট পরামর্শ দিয়েছে। তবে গতকালের বৈঠকে ক্যাবিনেট যে পরামর্শ দিয়েছে তা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তিনি বলেন, এ সম্পর্কে 18 জুন শিক্ষা দপ্তর রাজ্যের ছাত্র সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবে, তাছাড়া স্বাস্থ্য দপ্তরের মতামত নেবে শিক্ষা দপ্তর। মন্ত্রী কেশব মহন্ত আরও বলেন, ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি এবং হাই মাদ্রাসার পরীক্ষা সম্পর্কে ক্যাবিনেট বৈঠকে বহুক্ষণ আলোচনা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের যাবতীয় তথ্য ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছে, শিক্ষামন্ত্রীও তার মতামত তুলে ধরেছেন। কেশব মহন্ত বলেন, 4,40,000 মাধ্যমিক এবং 2,50,000 পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের। এছাড়া তাদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসবেন অভিভাবকও। এক কথায় মোট প্রায় 22 লক্ষ মানুষের জমায়েত হবে পরীক্ষা উপলক্ষে। এমতাবস্থায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন। তাছাড়া কোভিড সংক্রমণে 0 থেকে 18 বছর বয়সীরা 14% এবং 10% 11 থেকে 18 বছরের ছেলে ও মেয়ে কোভিডে আক্রান্ত হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন পরীক্ষার আয়োজন করা মোটেই সম্ভব নয়, ক্যাবিনেট বৈঠকের উদ্ধৃতি দিয়ে বলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের 4 শিক্ষার্থী কোভিড-19 অতিমারীজনিত পরিস্থিতির প্রসঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টেট বোর্ড পরীক্ষা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে।
ওই আবেদনে আসামের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এক বিবৃতির উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কোভিড সংক্রমণের হার কমে 2% নিচে নামলে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে কয়েকটি বিষয়ে বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। তাদের ঘোষণা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে তা নিশ্চিত। তাই এই দুই শ্রেণীর পরীক্ষা বাতিল করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন 4 শিক্ষার্থী। আইনজীবী অভিষেক চৌধুরীর সহায়তায় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু জেটলি 4 শিক্ষার্থীর আবেদন আদালতে পেশ করেছেন। সাংবাদিক সম্মেলনে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, রাজ্য ক্যাবিনেটে নতুন আরও 4টি ফরেনসিক ল্যাবরেটরি নির্মাণে অনুমোদন দিয়েছে। এতদিন 1টি ফরেনসিক ল্যাবরেটরি ছিল। নতুন 4টি ল্যাবরেটরি শিলচর মেডিকেল কলেজ, ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজ, তেজপুর মেডিকেল কলেজ এবং বঙ্গাইগাঁও সিভিল হাসপাতালে স্থাপন করা হবে, জানান মন্ত্রী হাজারিকা। এদিকে অর্থমন্ত্রী অজন্তা নেওয়াগ জানান, খাদ্য সরবরাহের চাল ভারতের খাদ্য নিগমের কাছ থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সমাজ কল্যাণ দপ্তরের সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম প্রকল্পের অধীনে এফসিআই থেকে সরাসরি চাল পেলে বহু অর্থের সংকুলন হবে। তাছাড়া ঠিকাদারি প্রথা বন্ধ করতেও এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া রাজ্যের নতুন 5টি বিশ্ববিদ্যালয়ের বিধি প্রস্তুত হয়ে গেছে। এগুলি বজালির বট্টদেব বিশ্ববিদ্যালয়, নারায়ণপুরের মাধবদেব বিশ্ববিদ্যালয়, মাজুলির সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, গোলাঘাটের বীরঙ্গনা সতীসাধিনী বিশ্ববিদ্যালয়, হুজাজিয়ার রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়। এখন থেকে এইসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তি শুরু হবে বলেও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 150-এর নিচে নেমে এসেছে। হাসপাতালের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 148 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 90 জন ICU এবং কিছু সংখ্যক রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন। গতকাল মোট 23 জন কোভিড রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 30 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় 5 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন। অপরদিকে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা নতুন নীতি নির্দেশিকা অনুসারে বরাক উপত্যকার 3 জেলার ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে বরাক উপত্যকার 3 জেলায় দোকান বাজার সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আগের মতোই দুপুর 12টায় বন্ধ হবে এবং দুপুর 1টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। এছাড়া আগামী 22 জুন পর্যন্ত আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে গ্রাহক সুরক্ষা সমিতির কাচার জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কাছে জেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিহত করতে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সরকারি নীতি নির্দেশিকা উপেক্ষা করে খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনেক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপরদিকে কোনো শর্ত এবং অজুহাত ছাড়াই প্রতিশ্রুতি মতো বন্ধন সহ অন্যান্য মাইক্রোফাইন্যান্স ঋণ মুকুব করার দাবি জানিয়েছে কংগ্রেস। যে বিশ্বাস এবং স্বপ্ন নিয়ে আসামের লক্ষ লক্ষ মহিলা স্বতঃস্ফূর্তভাবে মুখ্যমন্ত্রীর দলের সমর্থনে এগিয়ে এসেছেন, তাদের স্বপ্ন যেন মিথ্যা প্রমাণিত না হয় এই দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা এপিসিসি মিডিয়া সেলের বরাকবেলি জুনেল কোঅর্ডিনেটর সঞ্জীব রায় বলেন, 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে দলীয় সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছেন তা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রত্যেক মহিলার বন্ধন ঋণ পুরোপুরি মাফ করে দেওয়া হবে বলে তিনি জোর গলায় প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সঙ্গে এও বলেছেন, ঋণের পুরো টাকা তার সরকার ব্যাংকে জমা দেবে আর প্রত্যেক ঋণদায়ী মহিলাকে সরকার ঋণ মুকুব শংসাপত্র প্রদান করবে যাতে ব্যাংক কর্তৃপক্ষ আর কখনো কাউকে হেনস্থা করতে না পারে। সেই সময় মুখ্যমন্ত্রী কোনো শর্তের কথা উল্লেখ করেননি আর বারবার বলেছিলেন সেই ঋণের ব্যাপারে আর কাউকে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু বর্তমানে সেই বিষয় নিয়ে চেলেখেলা শুরু হয়েছে। সঞ্জীব বলেন, ঋণ মুকুবের জন্য কমিটির মাধ্যমে শর্ত বেঁধে দিয়ে বিরাট জটিলতার সৃষ্টি করা হয়েছে। এই প্রক্রিয়া বড় অনিশ্চয়তায় ফেলে দিয়েছে, মুখ্যমন্ত্রীর আন্তরিকতা বা সদিচ্ছার উপর এক বড় প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে।
যে শর্তগুলো তৈরি করা হচ্ছে তাতে হয়তো বিশতাংশ লোকেরও ঋণ মকুব হবে না। তিনি বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি বরাক উপত্যকা বিগত পাঁচ বছর অনেক দেখেছে। পাঁচ গ্রাম কাগজ কল, বরাক নদীর উপর পাঁচটি আরসিসি সেতু, করিমগঞ্জে মেডিকেল কলেজ, বরাকে গ্রেড থ্রি ও গ্রেড ফোর চাকরি, বরাক উপত্যকার স্থানীয় যুবক যুবতীকে প্রদান করা, মহাসড়কের 31 কিলোমিটারের অসম্পূর্ণ কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ করা, বরাকে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের হাজিরার সমানভাবে প্রদান করা ইত্যাদি প্রতিশ্রুতি বরাকবাসীরা এখনও ভুলেননি। তাই সেই তালিকায় বন্ধনের বিষয়টিও যাতে অন্তর্ভুক্ত না হয় সেই দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সঞ্জীব রায়। অপরদিকে জেলা গ্রামোন্নয়ন বিভাগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, উচ্চ পর্যায়ের তদন্ত সহ শ্বেতপত্র প্রকাশের দাবি। খাটিগুড়া জীবিতে ডিআরডির বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ এনে জেলা শাসকের কাছে স্মারকপত্র দাখিল করলেন এলাকাবাসী। মনরেগার বিভিন্ন মেটেরিয়াল স্কিমের অর্থ বর্ধিত করে সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠনরাজ চলছে বলে অভিযোগ তাদের। তারা আরও বলেন, খাটিগুড়া ব্লকের জিআরএস মিজাজুর রহমান লস্করের মদতে এই সিন্ডিকেট রাজ চলছে। যদি সিবিআই তদন্ত হয় তাহলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। জিআরএস নিজে বিভিন্ন ভুয়ো বেন্ডার দিয়ে দিনের পর দিন অর্থ লুণ্ঠন করে চলছেন। স্থানীয়রা জানিয়েছেন, জনমত না নিয়েই মনগড়াভাবে গোপনীয়তা বজায় রেখে কোভিড-19 জন্য স্যানিটাইজেশনের নামে সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। গত বছরও করোনা সংকটের সময় এনএফএসএ হিতাধিকারীর তালিকা থেকে শুরু করে অনেক ধরনের প্রকল্প বাস্তবায়নে লাগামছাড়া দুর্নীতি ও অরাজকতা হয়েছে, যার হদিশ আজ অবধি পাওয়া যায়নি। জিআরএস মিজাজুর রহমান লস্করের লাগামছাড়া অরাজকতা প্রতিহত করতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান এলাকার তৈবুর রহমান চৌধুরী, জিয়াউর রহমান, আহমেদ হোসেন, নুরুল হক প্রমুখ। তাদের কথায়, একই কায়দায় মনরেগার কাজে অবর্ণনীয় নয়ছয় এখানে চলছে। বিশেষ করে উক্ত প্রকল্পের মেটেরিয়ালের কাজে সীমাহীন দুর্নীতি ও অরাজকতা চলছে। বিভিন্ন সিন্ডিকেট এখানে সক্রিয় হয়ে উঠায় সমগ্র কাটিগুড়া ব্লক তথা জিপির উন্নয়ন আজ স্তব্ধ হয়ে পড়েছে। এই কুচক্রীরা উন্নয়নমূলক কাজের টাকা দিয়ে সিন্ডিকেটের মারফত ভুয়ো প্রকল্প বাস্তবায়িত করে এবং বারবার প্রকল্পগুলি রিভাইজ করে একাধিকবার সরকারি টাকা উধাও করে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে এই সিন্ডিকেটের প্রধান খলনায়ক কাটিগুড়া ব্লকের কর্মরত জিআরএস, তার পরিবারের নামে ভুয়ো একাধিক ফার্ম রয়েছে যেগুলি সরকারি নিয়ম বহির্ভূতভাবে চলছে। সেগুলো হলো নিবা এন্টারপ্রাইজ, চৌধুরী হার্ডওয়ার, অনিকা এন্টারপ্রাইজ ইত্যাদি। এই ফার্মগুলিকে এনআইএর আওতায় এনে তদন্ত করা এবং যে প্রকল্পগুলির আওতায় ফার্মগুলিকে সাপ্লাইয়ের মাধ্যমে সরকারি টাকা দেওয়া হয়েছে সেগুলির কাজের মান ও টাকার পরিমাণ নিয়েও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তাইবুর রহমান চৌধুরীরা। তারা বলেন, প্রকল্পগুলি নামমাত্র বাস্তবায়ন করে একাধিকবার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তাই কাটিগুড়া ব্লকের আওতায় মনরেগা প্রকল্পের মেটেরিয়ালসের কাজের প্রত্যেকটি প্রকল্পের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তারা। একইভাবে কাটিগুড়া জিপিতে গত অর্থ বছরের চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ বিভিন্ন প্রকল্পের নামে আসা টাকারও ব্যাপক নয়ছয় হয়েছে। চতুর্দশ অর্থ কমিশন 2016-17, 2017-18, 2018-19 এবং 2019-20 অর্থ বছরের পূর্বতন প্রকল্প বাস্তবায়নের নামে লাগামছাড়া দুর্নীতি করে স্থান পরিবর্তন ও রদবদল করে অর্থ সংগ্রহের প্রতিযোগিতা চলছে। কিছু কাজের মধ্যে কোনো ধরনের ফলক না লাগিয়ে টাকা উধাও করে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির বরাদ্দকৃত টাকার পরিমাণ জনসমক্ষে আনার দাবি জানান তারা। কাটিগুড়া জিপিতে প্রকল্প বাস্তবায়নের নামে 40-60% রেশিও রাখা হয় বলে অভিযোগ, যার ফলস্বরূপ জিপির সমস্ত প্রকল্প অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে। প্রকল্পের বরাদ্দকৃত কাজের টাকা দিতে বিভিন্ন টালবাহানা করা হয়। তাছাড়া ডিআরডিওর যে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য জনৈক বকুল মজুমদারের অনুমতি পাওয়াটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলেও জানান অভিযোগকারীরা। এ মর্মে এলাকার সচেতন নাগরিকরা গভীর ক্ষোভ প্রকাশ করে অতিসত্বর জনস্বার্থে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির গণ অভিযোগের নিরপেক্ষভাবে তদন্ত করে সমস্ত বরাদ্দ তথা সম্পূর্ণ বা অসম্পূর্ণ প্রকল্পের তথ্য পরিসংখ্যানের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। অন্যথায় গণ আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জেলাশাসককে প্রদান করা স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। ওই স্মারকপত্রে দুর্নীতির অভিযোগ থাকা 12টি প্রকল্পের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। অপরদিকে করিমগঞ্জে মদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে আবগারি আধিকারিক কর্মীরা হানা দিয়ে বিপুল পরিমাণের দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করেছেন।
জব্দকৃত সামগ্রীর পরিমাণ হচ্ছে দেশি মদ 7 লিটার এবং বিদেশি মদ 9.5 লিটার। এ সংক্রান্ত পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আবগারী মন্ত্রী হিসেবে পরিমল শুক্লবদ্ধ দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর অবৈধ মদ বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলা সদর সহ পাতারকান্দি সার্কেলের অধীন বিভিন্ন এলাকায় মঙ্গলবার আচমকা অভিযান চালান আবগারী আধিকারিক ও কর্মীরা। এদিন সন্তরবাজার ঘাটলাইন এওলাবাড়ি বাগানের ঘুষবাড়ি, এওলাবাড়ি ফাড়ি বাগান, রমণী কৃষ্ণপুর হাতিক্রিয়া বাগান এবং ইচ্ছাবিল বাগান এলাকায় অভিযান চলে। আবগারী কর্তাদের অভিযানে নামার আগাম খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতরা। তবে 5টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে আবগারী বিভাগ সূত্রে জানা গেছে। অপরদিকে কোভিডের প্রাদুর্ভাবের প্রতি লক্ষ্য রেখে রাজ্য মন্ত্রিসভা পৃথক কক্ষ এবং পৃথক শৌচাগারের ব্যবস্থা না থাকা লোকেরা কোভিড আক্রান্ত হলে তাদের হোম আইসোলেশনের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে